আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ উপলক্ষে আজ দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশন সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে আজ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ এক নারী ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ জন ময়মনসিংহের কাচিঝুলি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সূর্য উজ্জ্বল বিবি নামের এক নারী নোয়াখালীতে কোভিড পজিটিভ হয়ে রহিমা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ার মিরপুরে ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন নতুন আক্রান্ত ৪২ জন শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে তীব্র স্রোত নাব্যতার সংকট এবং ডুবোচরের কারণে বিআইডব্লিউটি এর খনন করার সব চ্যানেল বন্ধ হয়ে গেছে ফলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে তিন চারটি ছোট ফেরি সহ লঞ্চ ও স্পিডবোট সীমিত আকারে চলছে সেই সাথে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে তবে পদ্মা সেতুর চায়না চ্যানেলে নৌযান চলাচলের কারণে সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ আগামী এক সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ ক্রিকেট ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে পাকিস্তান এতে তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হয় আগে ব্যাট করতে নেমে ৩২ রানে ২ উইকেট হারায় সফরকারীরা এরপর অভিষিক্ত হায়দার আলীকে নিয়ে ১০০ রানের জুটি গড়ে বড় ধরনের সংগ্রহের ভিত গড়ে দেন মোহাম্মদ হাফিজ ৫৪ রানে আউট হন হায়দার অন্য প্রান্তে থাকা হাফিজ ৮৬ রানে অপরাজিত থাকেন এতে ৪ উইকেটে ১৯০ রান তোলে পাকিস্তান জবাবে মঈন আলী ৩৩ বলে ১০০টি রানের ঝোড়ো ইনিংসে জয়ের কাছাকাছি চলে যায় ইংলিশরা তবে ওয়াহাব রিয়াজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৮৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা শাহিন শাহ আফ্রিদি আর ওয়াহাব রিয়াজ নেন ২টি করে উইকেট এবার জানাবো শেয়ার বাজারের খবর ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের নগদ অর্থ লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য কমিশনের ৮৭ নং রুলস সংশোধন করতে সাধারণ বিনিয়োগকারীদের মতামত নিতে হবে এরপরেই তা চূড়ান্ত করে কমিশন মিটিংয়ে পাশ হয়ে গ্যাজেট হবে এর আগে ডিবিএর সাথে আলোচনায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম নগদ লেনদেনের পরিমাণ ১০ লাখ টাকায় উন্নীত করা এবং ব্রোকারদের যেসব ছোটখাটো সমস্যা রয়েছে তার সমাধানের আশ্বাস দেন পদ্মা ওয়াল লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী এলপিজি রিফুয়েলিং স্টেশন প্রতিষ্ঠা করে এলপিজি বিক্রি করবে কোম্পানিটি এছাড়া কোম্পানিটি পেট্রোলিয়াম অয়েল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে রূপান্তর করে কোম্পানির রেজিস্টার্ড ফিলিং স্টেশনে বিক্রি করে চুক্তি অনুযায়ী প্রতি লিটার এলপিজি ৫০ টাকায় বিক্রি করবে পদ্মা ওয়াল দুলামিয়া কটন অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ডিএসইতে গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৮ টাকা ১০ পয়সা ৩১ আগস্ট তা ৭৯ টাকা ৯০ পয়সায় উন্নীত হয় এই জন্য অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই জবাবে কোম্পানিটি জানায় কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে আজ ডিএসইতে ৯৪ টাকা ৩০ পয়সা ৩০ পয়সা পর্যন্ত শেয়ারটি দর উঠে পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব / এটিএন বাংলা নিউজ